নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব হেমন্ত কুমার সরকারের লেখা গল্প ভিখারি। তাহলে শুরু করি গল্প ভিখারি। দৈনিক সন্ধ্যার স্তম্ভে একটা বিজ্ঞাপন রহিয়াছে, নগদ 100 টাকা পুরস্কার, 4 বছরের একটি ছেলে হারাইয়া গিয়াছে, রং ফর্সা, চেহারা মোটা সোটা, জোড়া ভুরুর মাঝে একটি বড় তিল আছে, যে সন্ধান দিতে পারিবে তাহাকে 100 টাকা পুরস্কার দেওয়া হইবে। তারাসুন্দরী দেব্বা, 49 নম্বর বারীন্দ্র স্কোয়ার, ভবানীপুর। রহিম রোজ সকালে সন্ধ্যা কাগজখানা পড়িত, বিজ্ঞাপনটা হঠাৎ চোখে পড়িল। সে ভাবিল, ছেলেটি যদি ফিরিয়ে দিই তাহলে নগদ 100 টাকা পাওয়া যায়, কিন্তু তাতে আর কদিন চলবে? তাছাড়া শালারা পুলিশে ধরিয়ে দিতে পারে, তার চেয়ে আমার ব্যবসায় লাগিয়ে দিই, কত 100 টাকা আনবে? এ ছেলেকে সেই অবস্থায় দেখলে লোকের দয়া হবেই। রহিমের মা হীরা বেওয়ার রূপ যৌবনে ভাঁটা পড়িয়াছিল, গুণ্ডামি করিয়া রহিমের সংসার চলিত এবং নেশায় খরচ আসিত। জেল হইতে বাহির হইয়া আসিয়া সে শুনিল, তাহারই দলের এক বন্ধু তাহার মার উপর পাশবিক অত্যাচার করিয়া গহনাপত্র টাকা করি লইয়া গিয়াছে, কেবল বন্ধুর মা বলিয়া খাতির করিয়া প্রাণে মারে নাই। গুণ্ডামির উপর রহিমের ঘৃণা হইয়া গেল, সে সৎপথে থাকিয়া জীবনযাপন করিবার ইচ্ছা করিল, কিন্তু জেল ফেরাতের ভালো কাজ আর কোথায় হইবে? অবশেষে কসাইখানার একটা কাজ পাইল, সেখানে থাকিতে থাকিতে হাতের আঙুলগুলি কুষ্ঠরোগে নুলো হইয়া যাওয়ায় তাহাকে বাধ্য হইয়া কাজ ছাড়িতে হইল। রহিম কোকেন খায়, মধ্যে মধ্যে তাহার পিয়ারির বাড়ি একবার যায়, আর এক অভিনব ব্যবসা করে। এই ব্যবসা আরম্ভ করিবার কিছুদিন পরেই সে তারাসুন্দরীর ছেলেটিকে চুরি করে। একদিন পুরো দস্তুর নেশা করিয়া আসিয়া সে ছেলেটিকে ক্লোরোফর্ম করিল এবং তাহার হাঁটুর শিরগুলি কাটিয়া ফেলিল এবং চোখ দুটি অন্ধ করিয়া দিল। কি জানি কি কারণে সে এই কাজটি সাদা চোখে করিতে পারিত না, তাই নেশায় বিভোর হইয়া আসিত। তাহার ব্যবসায়ী হইয়াছিল ছেলে মেয়ে চুরি করিয়া তাহাদিগকে অঙ্গহীন করা এবং রাস্তায় বসাইয়া তাহাদের পাওয়া ভিক্ষাতে খরচ চালানো। শিয়ালদাহ, হাওড়া, হ্যারিসন রোডের মোড়, ধর্মতলা, কালীঘাট প্রভৃতি নানা স্থানে সে তাহার এই রোজগারের কলগুলি বসাইয়া রাখিয়া যাইত। তাহাদিগকে দুবেলা বাসায় লইয়া গিয়া স্নেহে যত্নে খাওয়াইত, আবার রাখিয়া যাইত। রহিমের মা বলিত, বাবা, কার জন্যে এই পাপ করিস? ও কাজ আর করিস নে, ভিক্ষা মেগে খাবো সেও ভালো, তুই তো বাবা একটা বিয়েও করলি নে। রহিম বলিত, মা, কুলিনের ঝাড় আর বাড়িয়ে কি হবে? আর এখন কেই বা বিয়ে দেবে? আর এই যে ছেলে মেয়েগুলো, এদের ভারই বা কে নেবে? মরণ পর্যন্ত আমাকে এদের নিয়েই থাকতে হবে। আর মা, এতে পাপই বা কি? চটের কল তো দেখো নি, সেখানে হাজার হাজার লোককে পিষে কলওয়ালারা পয়সা করছে, গাড়োয়ানি ঘোড়া গরু খাটিয়ে পয়সা করছে। আর মা, তোমায় খেতে দেওয়ার জন্য আমি এদের না খাটিয়ে বসিয়ে রেখে 2 পয়সা রোজগার করছি, এতে খোদা আমার উপর চড়বেন না। এতে যদি পাপ হয় তো দুনিয়াই পাপে ডুবে আছে। তারাসুন্দরী একমাত্র পুত্র হারাইয়া পাগল প্রায় হইয়াছিলেন, দুঃখিনী বিধবা পুত্রকে ফিরিয়া পাইবার কামনায় রোজ কালীঘাটে মায়ের পায়ে ফুল চন্দন দিয়া আসিতেন। কতদিন কাটিয়া গেল, সন্তানের দর্শন আর মিলিল না, ভাবিলেন মরিয়া গিয়াছে, আর পাইব না।
আর মাকে ফুলচন্দন দিয়া কি হইবে, কাল হইতে আর আসিব না। ভিখারির জ্বালায় তক্ত বিরক্ত হইয়া ছুটিয়া পলাইতেছেন, তাহাদিগকে অভিশাপ দিতে দিতে আর কখনো মন্দিরে আসিব না প্রতিজ্ঞা করিয়া চলিয়া যাইতেছেন, এমন সময় কোমল কণ্ঠে একটি বালকের চিৎকার ধ্বনি শোনা যাইতে লাগিল। মা মা, আমায় কিছু দিয়ে যাও, আমার জিমা নড়ে খাবার সাধ্য নেই। বারবার কাতর কণ্ঠে মা মা ডাক শুনিয়া তারাসুন্দরী ফিরিয়া চাহিলেন। মনে হইল যেন এ চেনা সুর, অনেক দিন আগের শোনা। ভিক্ষা দিতে কাছে গিয়াই মাতা মূর্ছিত হইয়া পড়িলেন। সংজ্ঞা হারাইবার পূর্বেই বাছারে আমার এই কথা কয়টি জননীর মুখ হইতে অস্পষ্টভাবে শোনা গেল। বালকের অন্ধ নয়ন গলিয়া মাতার মূর্ছিত ম্লান মুখে পড়িয়া অশ্রুধারার প্রয়াগ রচনা করিল। হেমন্ত কুমার সরকারের লেখা একটি ছোট গল্প ভিখারি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।